সিম গাছের অধিক ফলন পাওয়া খুবই সহজ একদম ডগায় ডগায় যতগুলো ফুল আসবে অতগুলো সিম ধরবে থোকায় থোকায় তো এই জিনিসটা করার জন্য আপনাদেরকে সহজ পদ্ধতিটা আমি বলে দিব আপনারা সবাই পারেন যদি আপনার সিম খুব পছন্দের হয় দেশি দেশি সিম বা বিদেশি সিম একটা গাছ থেকে আপনি অধিক ফলন পেয়ে যাবেন এখানে চার পাঁচটা গাছ আছে আপনার অ্যালটমেন্টে বা বাড়ির বাগানে আপনি যদি কয়েকটা সিমের গাছ লাগিয়ে দেন তাহলে সিমের গাছগুলো যেন উপর হতে পারে বা মাছে উঠতে পারে সে ব্যবস্থা করে দিবেন লাঠি বেঁধে দিলেও আপনার চলে কারণ সিম গাছের জন্য যে অনেক বেশি মাছা দিতে হয় তাও কিন্তু না আর সিম গাছে যখন লাগাবেন সিম গাছের পাশে অবশ্যই আপনারা ল্যাভেন্ডার গাছ দিয়ে দিবেন কারণ পরাগঞ্জ যদি না ঘটে যতই স্ত্রী ফুল আসুক আপনার গাছে কখনো ভালো ফসল হবে না ভালো ফলন আপনি কখনোই পাবেন না তো ভালো ফলনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিম গাছের পাশে অথবা আপনি যে বাগানে করেন না কেন তার পাশে যে কোনো ফুলের গাছ দিয়ে দিবেন তবে লেভেন্ড্রা ফুলের গাছ যদি দেন সবচেয়ে ভালো হয় কারণ লেভেন্ড্রাতে প্রচুর ফুল ফোটে এবং মোমাছি খুব সহজেই আকৃষ্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মোমাছি এসেছে এই মোমাছিগুলা মধু সংগ্রহ করতে এসেছে তো তারা মধু খাবে এবং গিয়ে ফুলে ফুলে যেয়ে দেখেন পাশে সিম গাছ সিম গাছ এগিয়ে গিয়ে বসবে আবার আসবে আবার বসবে এভাবে কিন্তু পরাগায়নগুটা পরাগায়নগুলো ঘটবে আর যদি কীটপতঙ্গ আপনার বাগানে না আসে তাহলে তো পরাগায়ন ঘটবে না খারাপ কীট পতঙ্গগুলো আপনি স্প্রে করে তাড়িয়ে দিতে পারবেন কী স্প্রে করবেন লেবু ভালোভাবে মিশিয়ে রাখবেন তিন চার দিন লেবুর খোসাগুলো যে পানিটা হবে সেখানে হালকা একটু দু লিটার পানিতে এক টেবিল স্পুন পরিমাণ আপনারা ভিনেগার মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলে খারাপগুলো চলে যাবে তারপর আপনার সিম গাছের গোড়ায় পুষ্টি দিবেন কীভাবে গাছের পাতা যেগুলো ঝরে যায় সবগুলো পাতা গাছের গোড়াতে দিয়ে দেন আর বিভিন্ন ধরনের যে খোসাগুলো দেখেন এখানে কলার খোসা বিভিন্ন শাক সবজির খোসাগুলো ভিজিয়ে রাখেন বালতিতে ভিজিয়ে রেখে যে পানিটা হবে সেই পানিটা নিয়ে আপনি গাছের গোড়াতে দিয়ে দিবেন আর শুকনো পাতা তো অবশ্যই দিয়ে রাখবেন তারপর পানিটা ধরে রাখবে গাছের গোড়ায় এখন দেখেন আপনার যদি আপনি দেশি সিম বিদেশি সিম যেটাই আপনি ফলন করতে চান সেটার যত্ন খুবই সহজ গাছের গোড়াতে অবশ্যই চা পাতা দিয়ে দিবেন শুকনো চা পাতাটা আপনি যদি গাছের গোড়াতে দিয়ে দেন তাহলে কিন্তু গাছ পুষ্টি পাবে আরেকটা কাজ করবেন সেটা হল আপনি যদি গোবর সার দিতে পারেন যারা দেশের বাহিরে থাকেন তারা কিন্তু বাংলাদেশের মতো একদম যুক্ত সারগুলো বাজার থেকে পাবেন না এগুলোর মধ্যে বিশ্ব আছে সোজা বাংলা কথা যদি বলি আমাদের শরীরের জন্য খুবই মারাত্মক তাই গাছের গোড়াতে আপনারা যেটা করবেন সেটা হলো এভাবে মাটি সরিয়ে দিয়ে মাটি সরিয়ে দিয়ে মাসে এক থেকে দুইবার যারা টবের মধ্যে ফলন উৎপাদন করেন এভাবে আপনারা দিয়ে দিবেন হলো যে দেখেন গোবর সার এভাবে যদি আপনারা গোবর সারটা দিয়ে দেন তাহলে এক মাসের মধ্যেই বা মাসে দুইবার যদি এভাবে গোবর সার দেন উপর থেকে কিছু টাতা দিয়ে দেন তাহলে কিন্তু অতিরিক্ত ফলন আপনারা পাবেন পাশাপাশি যেটা করবেন ডিম যখনই খাবেন ডিমের কোষাগুলো ছিটিয়ে এখানে দিয়ে রাখবেন তাহলে খারাপ যে কীটপতঙ্গগুলো এগুলো গাছ বিয়ে উঠে গাছ খেয়ে ফেলতে পারবে না ঠিক এভাবে দিয়ে রাখবেন তো এই জিনিসটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনার গাছে অতিরিক্ত সিম আপনি পেয়ে যাবেন আরেকটা কথা হচ্ছে যে আপনি গাছে যতটুকু পুষ্টি দিবেন যত বেশি পুষ্টি দিবেন তত বেশি ফলন পাবেন এতে দেখেন খোসাবি যেন শাক সবজির খোসাবি যেন পানিটা আমি ঠিক এভাবে বোতলের মধ্যে দিয়ে রাখি আপনি যদি বাসা থেকে কোথাও বেড়াতে যান বা এক দুদিন দিন বাসায় না থাকেন বা পাঁচ দিন না থাকেন তাহলে এভাবে বোতল করে বোতলের ভিতরে অনেকগুলো শুকনো পাতা দিয়ে দিবেন শুকনো পাতা কিছু আর ফলের সবজি দিয়ে খোসা দিয়ে আপনি বোতলটা হাফ ভর্তি করে তার মধ্যে পানি দিয়ে যাবেন চালের দোয়া পানিটা দিতে পারেন দেখেন এটাগুলো দেশি সিম তাহলে দেখবেন আপনি যখন বেড়াই বেড়ানো থেকে ফিরে আসবেন আপনার গাছ তখনও সতেজ থাকবে আপনার গাছের কোনো সমস্যা হবে না আর এত কাজকর্মের ভিড়ে বা বিজি সময়ে আমরা যারা দেশের বাইরে থাকি অত সহজ না যে গাছে গিয়ে রেগুলারলি পানি দেয়া তার টবে যারা বাগান করেন তবে তো সকাল বিকাল দুবেলায় পানি দিতে হবে তো যদি পানি দিতে না পারেন তখন কি করবেন এই যে দেখেন এভাবে বড়ো ড্রামে পানি রেখে দেন সে ড্রামের ভিতরে অনেকগুলো দিয়ে দিতে হবে শুকনো পাতা আর হলেও যে শাক সবজি বলেন ফলমূল বলেন তার খোসা যে দেখেন থোকায় থোকায় চলে এসেছে আপনার সিম। দিয়ে আপনি নিচে একটু সিদ্র করে রেখে দিবেন অনেক বেরো করার দরকার নেই কারণ আপনার যখন মাটি শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে করে এই পানিটা মাটিতে মিশবে মাটি ড্রাম থেকে বা বালতি থেকে এই যে দেখেন ড্রাম ড্রাম থেকে বা বালতি থেকে পানিটা শোষণ করে নেবে আর আপনি যদি স্প্রে করেন বা পানি ভালোভাবে দেন প্রতিদিন দিতে পারেন তাহলে তো কথা নেই আর না হলে রেগুলারলি দিতে না পারলে যদি এক মাসের জন্য আপনি এভাবে ড্রামে পানি রেখে কোথাও চলে যান বা গাছের যত্ন না নেন তাও আপনি ফসল পাবেন আর যাদের বাগান আছে তারা তো এক মাস ঘুরতে যায় না কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যায় অ্যালটমেন্ট হলে একটা সুবিধা হলো কি আশেপাশের কাউকে দায়িত্ব দিয়ে যাওয়া যায় আর বাড়ির বাগান হলে তো কাউকে দায়িত্ব দেওয়া যায় না এই জন্য বাড়ির বাগানে যেটা করতে হয় বা টবের চাষে যেটা করতে হয় সেখানে আপনাকে আর্টিফিশিয়ালভাবে পানির ব্যবস্থা করে রেখে যেতে হয় প্রটাপের মধ্যে তো শুধু বোতলেই দিবেন আর বোতলের ছিদ্রটা একদম খুব ছোটো করে দিবেন খুব ছোটো ছিদ্র যখন থাকবে তখন আস্তে আস্তে করে মাটির যখন প্রয়োজন হবে তখন পানিটা শোষণ করে নেবে গাছের অধিক ফলন যখন আপনার এভাবে ফুল চলে আসবে তখন গাছের গোড়াতে পানি বেশি দিতে হবে কারণ সিমগাস অনেক পানি খায় আপনি যত বেশি পুষ্টি দিবেন তত বেশি খুব সহজেই ফলন পাবেন